আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়ে তাবিথ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনাকে বিএনপির দলীয় কন্দল কিনা এই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। নৌকার কোনো কর্মী সমর্থক হামলা করেনি বলে দাবি করেন তিনি। জেইউ জুবাইরের রিপোর্ট, এ বিস্তারিত। গাবতলী থেকে দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। বাগবাড়ি এলাকায় আসতেই অতর্কিত হামলার শিকার হন তাবিথ, শহীদুদ্দিন চৌধুরী এনি, নাজিমুদ্দিন আলম সহ প্রচারে থাকা কর্মী সমর্থকরা। বাগবাড়ি এলাকায় আসতেই অতর্কিত হামলায় শিকার হন তাবিথ, শহীদুদ্দিন চৌধুরী এনি, নাজিমুদ্দিন আলম সহ প্রচারে থাকা কর্মী সমর্থকরা। উত্তরের 9 নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তাবিথ আউয়াল। প্রথমে পুলিশ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের দায়িত্ব পালন করার জন্য। একইভাবে পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করি, ওনারা নিজের চোখে হামলাকারীকে দেখেছে, এই এলাকারই ঠেলাগাড়ি মার্কার কমিশনার বাবুল, ওনার নাম মাসুম, আমার উপরে আঘাত, আমার মনোভালো ভাঙবে না, আমাকে পিছু সরতে পারবে না, আমরা আমাদের গণসংযোগে এগিয়ে যাব। এদিকে সকালে ঢাকা উত্তর সিটির নতুন 43 নং ওয়ার্ড বেড়াইত, সাতারপুর, বাড্ডা এলাকা সহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারে হামলার বিষয়ে তিনি জানান, নৌকার কোনো সমর্থক হামলার সাথে জড়িত নয়, ওই হামলা বিএনপির আভ্যন্তরীণ বিবাদ কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন আতিক। আমি যেদিন ইলেকশনে নামি তার দ্বিতীয় দিনও কিন্তু আপনি একই প্রশ্ন করেছিলেন যে পরে কিন্তু দেখলেন তাবিথ আউয়াল কিন্তু নিজেই বললো তার গ্রুপের গ্রুপের মধ্যে হামলাতেই কিন্তু সন্ত্রাস হামলা হয়েছে। আমরা এলাকার উন্নয়নের দিকে মনোনিবেশ করব। আমরা মনে করি সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী যে জায়গায় আছে তাদেরকে কিভাবে আমরা একটু সেবা দিতে পারি সেই ব্যাপারে আমরা চিন্তা করব। তাই সাংবাদিকভাবে প্রশ্নের উত্তরে বলতে যাচ্ছি, আমার ভাতিজা তাবিথ আউয়াল যে কমপ্লেন করেছে, আমি সেই চাচা ভাতিজার সম্পর্ক রেখেই বলতে চাই যে আমি অনুরোধ করব, লেটস মেক এ প্ল্যান হাউ উই ক্যান ডেভেলপ দ্য সিটি। মেয়র নির্বাচিত হলে নতুন 18টি ওয়ার্ডের খালগুলো উদ্ধার ও পুনঃখনন, রাস্তা প্রশস্তকরণ সহ নানা প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম। অবশ্যই একটি সুন্দর আধুনিক নগর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। জেইউ জুবায়ের, একুশে টেলিভিশন, ঢাকা।